আসসালামু আলাইকুম, আর্টিস্ট সায়েন্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের ওয়ার্কিং প্রিন্সিপাল নিয়ে আলোচনা করব, অর্থাৎ এই থ্রি ফেজ ইন্ডাকশন মোটরটা ঠিক কোন নীতির উপর ভিত্তি করে এবং কিভাবে কাজ করে। তো এটাকে, এই থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের কাজের পদ্ধতিটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ প্রথমে হচ্ছে যে এই যে ম্যাগনেটিক ফিল্ডটা সৃষ্টি হয় সেটার কীভাবে প্রোডাকশন হচ্ছে, এবং সেই ম্যাগনেটিক ফিল্ড দ্বারা আবার রোটরটা ঘুরছে কীভাবে, এই দুইটা সেগমেন্টে আমরা ভাগ করতে পারি। তো আমরা প্রথম সেগমেন্ট নিয়ে কাজ করি, যে প্রোডাকশন অফ রোটেটিং ফিল্ড। তো আমরা জানি যে ইন্ডাকশন মোটরের ফ্রেমের পরে যে অংশটা, অর্থাৎ যে স্টেশনারি অংশটা, সেটা হচ্ছে স্টেটর, এবং এই স্টেটরে কিন্তু অনেকগুলো উইন্ডিং থাকে। হ্যাঁ, তো এই উইন্ডিংগুলোই আমার এই ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট করে, কেননা বিজ্ঞানী ওর স্টেট বলে গেছেন যে যখন কোনো পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে, সেটা কিন্তু একটা তার চারিদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। এখন কথা হচ্ছে যে এই স্টেটরে তো উইন্ডিং থাকে, তাহলে এখানে তো ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হবে, কিন্তু এটা রোটেট কেন করছে, অর্থাৎ এটা কেন রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড হিসেবে কাজ করছে। তো কথা হচ্ছে যে এখানে কিন্তু আমরা থ্রি ফেজ সাপ্লাই দিচ্ছি। থ্রি ফেজ সাপ্লাই দেওয়ার পরে আমরা কি জানি যে থ্রি ফেজে কিন্তু এইভাবে, ঠিক যদিও এটা আমার ফ্লাক্সের গ্রাফ, কিন্তু থ্রি ফেজ সাপ্লাইয়ের ক্ষেত্রে কি হয়, কারেন্ট এবং ভোল্টেজগুলো কিন্তু এভাবে তিনটা ফেজে ওঠানামা করে, অর্থাৎ প্রতিটা মুহূর্তে কিন্তু প্রতিটা ফেজের তাদের ভ্যালু চেঞ্জ হচ্ছে। তাহলে কি হচ্ছে, এই যে স্টেটরের উইন্ডিংগুলোতে থ্রি ফেজের যে উইন্ডিংগুলো আছে, সেগুলোতে কি হয়, আমার কারেন্ট এবং ভোল্টেজের ভ্যালুগুলো প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। এই চেঞ্জ হওয়ার জন্যে কিন্তু আমার ম্যাগনেটিক ফিল্ডটা রোটেট করছে। এখন তাহলে কি হচ্ছে, বিজ্ঞানী ওয়েল স্টেটের কথা মতো এখানে কিন্তু আমার তড়িৎ প্রবাহের জন্য ফ্লাক্স সৃষ্টি হবে। তোমরা দেখতে পাচ্ছি যেহেতু আমরা স্টেটর উইন্ডিংয়ে থ্রি ফেজ সাপ্লাই দিয়েছি, তাই এখানে কিন্তু তিনটা চুম্বক ক্ষেত্রের ফ্লাক্স সৃষ্টি হবে। তো এটার পিক ভ্যালুটা হচ্ছে 5 m, তিনটা ক্ষেত্রের পিক ভ্যালু সমান। আচ্ছা, এখন এখন এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে প্রতিটা মুহূর্তে এই তিনটা ফেজের ক্ষেত্রে এই ফ্লাক্সের যে রেজাল্ট্যান্ট, সেটার মান কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু, প্রতিটা মুহূর্তে কিন্তু সে রেজাল্ট্যান্ট ফ্লাক্সের মানটা কনস্ট্যান্ট ভ্যালু, সেটার মান হচ্ছে 3/2 5 m। তো আমরা সেটা দেখব। প্রতিটা মুহূর্তে রেজাল্ট্যান্ট ফ্লাক্সের এখানে ভ্যালুটা কত হবে, সেটা হচ্ছে 3/2 5 m। এটা থ্রি ফেজ সাপ্লাইয়ের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এটা কখন, কোন ক্ষেত্রে, যখন আমার সাপ্লাই ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকবে, কারণ সাপ্লাই ভোল্টেজ চেঞ্জ হলে কিন্তু আমার এই যে 5 m সেটার ভ্যালু আবার চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে এই ভ্যালুটা কীভাবে আসলো, এই প্রমাণটা আমরা দেখবো, এটা অনেক সময় পরীক্ষাতে আসে। তো সেক্ষেত্রে আমরা থ্রি ফেজের ডায়াগ্রামটা আঁকাই, ধরি এটা হচ্ছে ফেজ 1, এবং যেহেতু থ্রি ফেজ তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেলগুলো হবে 120 ডিগ্রি করে। তাহলে এটা দিলাম ফেজ টু, এবং এটা দিলাম ফেজ 3, এবং প্রতিটার মধ্যবর্তী অ্যাঙ্গেলগুলো কিন্তু 120 ডিগ্রি করে, এগুলো 120 ডিগ্রি করে। আচ্ছা, এখন তাহলে ফেজ 1-এর ক্ষেত্রে আমার 5 1-এর মানটা কী হবে, 5 1, অর্থাৎ প্রথম ফেজের জন্য যে সাপ্লাইটা, সেটা ফ্লাক্সের মানটা, সেটা হবে 5 1 সমান 5 m সাইন ওমেগা টি, এবং দ্বিতীয় ফেজের ক্ষেত্রে এটা হবে 5 m সাইন ওমেগা টি -120, কারণ এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল এটা কিন্তু 120 ডিগ্রি কোণে ল্যাগ করছে। আচ্ছা, এবার ফাই থ্রি হবে 5 m সাইন ওমেগা টি -240 ডিগ্রি। এখন আমরা থিটার মান বিভিন্ন রকম ধরে কিন্তু এই তিনটা ফ্লাক্সের যে রেজাল্টেন্টের মান সেটা বের করব। তো ধরি প্রথম ক্ষেত্রে ধরি যে থিটা
इज इक्वल टू जीरो डिग्री। तो थीटा जीरो हम क्या ओमेगा टी एर मानो जीरो हो जाए कि हाई वन एटाओ जीरो हो जाए फाइ टू फाइव टूर माना एट जीरो हो गए साइन माइनस वन ट्वेंटी मान तेल ये माइनस रूट थ्री बाय टू फाइव एवं फाइ थ्री ये फाइ थ्री माना है से क्षेत्र में यहाँ जीरो हो गए यटार मान है रूट थ्री बाय टू फाइव तेल क्या हम आल्टिमेटलि थीटा जो जीरो डिग्री तक क्योंकि एक फ्लक्सर मान जीरो गल बाकी दूटा फ्लक्स नहीं क्ज करब ए लब्धिटाई है रेजल्टेंट फ्लक्स कि हम एखे लक्षणीय विषय हे ये रेजल्टेंट बेर करार्जन क्योंकि हमारे मध्यवर्ती अंगेलट लागे तो ये क्यों बेर करब देखते यहाँ हे फेज टू बा फाइ टू हमें जा बोली ताहले एटा होच्छे नेगेटिव अर्थात विपरीत दिखे ताहले विपरीत दिखे मान कि एटा एई दिखे एटा होच्छे माइनस फाइ टू। अच्छा एखन एखाने आमरा देखते पाच्छि जे फाइ टू समान माइनस रुट थ्री बाई टू ताहले माइनस फाइ टू समान कि होबे रुट थ्री बाई टू फाइव अर्थात एई फेजर मानटा एखन ताहले माइनस फाइ टू बा माइनस दुई नम्बर फेज और तीन नम्बर फेज एर मध्यवर्ती कोण किन्तु आबार सिक्सटी डिग्री ये कोणटार मान होच्छे सिक्सटी डिग्री ताहले आमार रेजल्टेंटटा कि होबे रेजल्टेंट होबे रूट ओवर फाइ टू स्क्वायर प्लस फाइ थ्री स्क्वायर प्लस टू इंटू फाइ टू फाइ थ्री एवं मध्यवर्ती कोण कस सिक्सटी डिग्री तब हमें भैलूगुलो बसाई एट फाइ टू स्क्वायर मान ये थ्री बाई फोर फाइ एम स्क्वायर प्लस फाइ थ्री मान हे रूट थ्री बाई टू फाइ एम एवं एंगेलटा हे कस सिक्सटी डिग्री ताहले एखे एट रेखे दी थ्री बाई फोर फाइ एम स्क्वायर प्लस थ्री बाई फोर फाइ एम स्क्वायर। अच्छा अच्छा एखे एक छोट मिस्टेक होने माइनस फाइ टू नहीं क्ष कर सामने आसें माइनस एवं ए माइनस केटे जाए। अच्छा प्लस ताहले एटा टू इन गुण कर ले थ्री बाई फोर फाइ एम स्क्वायर और कस सिक्सटी मान हम साइन थार्टी मान हे हाफ तो हाफ ए हाफ केटे दी तेल आल्टिमेटली कि देखते तीन बार क्योंकि थ्री बाई फोर फाइव स्क्वायर आसे मैं बेपारकम थ्री इंटू थ्री बाई फोर फाइव स्क्वायर मान ये रूट ओवर नाइन बाई फोर फाइव स्क्वायर मान सरि रूट ओवर रूट बाई थ्री फाइव एम तेल देखते जे रेजल्टेंट फ्लक्सर मान क्यों हमें थ्रीटा जिरोर जे थ्री बाई टू फाइव एम पे गलम एक ही भाव आम्रा थीटा समान थार्टी डिग्री सिक्सटी डिग्री विभिन्न अंगेलर किन्तु सिक्सटी डिग्री तारपर होच्छे नाइनटी डिग्री विभिन्न अंगेलर जन्य आम्रा एटार रेजल्टेंट बेर करे देखते पारी जे प्रतिटा क्षेत्रे किन्तु एई आमार रेजल्टेंट फ्लक्सर मानटा एकई आसबे सेटा होच्छे थ्री बाई टू फाइव एम। ताहले कि होच्छे आमार थीटा जखन जिरो डिग्री सेई क्षेत्रे आमार रेजल्टेंट फ्लक्स सेटार बा लब्धिटा সেটা হবে এই বরাবর এটা হচ্ছে ফাই আর এই বরাবর কিন্তু রেজাল্টেন্ট ফ্লাক্সটা যাবে তো এইভাবে আমরা অন্য অন্য অ্যাঙ্গেলের জন্য বের করতে পারি খুব সহজেই। আচ্ছা তাহলে আমরা দেখলাম যে আমাদের স্টেটরটা কিভাবে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি করছে এখন আমরা দেখব যে এই ম্যাগনেটিক ফিল্ড আবার কিভাবে রোটরকে ঘোরাচ্ছে। আচ্ছা তো এখানে আমরা একটা রোটর দেখতে পাচ্ছি এটার দুই পাশে দুইটা ইন রিং এবং এগুলো হচ্ছে কন্ডাক্টর বার তাহলে আমরা ধরে নিই যে এটা একটা ম্যাগনেটিক ফিল্ড এই ম্যাগনেটিক ফিল্ড রোটরকে কাট করছে রোটরের কন্ডাক্টর বারগুলোকে তাহলে আমাদের ফ্যারাডে ল কি বলছে আমরা এখানে অ্যাপ্লাই করব ফ্যারাডে ল ফ্যারাডে ল অনুসারে দেখতে পাচ্ছি কি একটা পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র এই বারবার কন্ডাক্টর বারগুলোকে কাট করছে তাহলে ফ্যারাডে ল অনুসারে কি হচ্ছে এখানে
এই কন্ডাক্টর বারগুলোতে ইএমএফ সৃষ্টি হবে। আচ্ছা, এই যদি ইএমএফ বা একটা ভোল্টেজ সৃষ্টি হয়, ভোল্টেজ সৃষ্টি হলো, তাহলে কি হচ্ছে, সেই ভোল্টেজ থেকে কিন্তু এখানে আবার কারেন্টের সৃষ্টি হবে, কারণ এগুলোর একটা নিজস্ব রোধ আছে এই কন্ডাক্টর বারগুলোর। তাহলে এখানে কারেন্টের সৃষ্টি হবে, সেই কারেন্টের ডিরেকশনটা হয় এদিকে অথবা এদিকে যাবে, যেকোনো একদিকে যেতে পারে কারেন্টের ডিরেকশন। তো সেটা সেটার দিকটা নির্ধারণ হবে ফ্লেমিং রাইট হ্যান্ড রুল। আচ্ছা, তাহলে ফ্লেমিং রাইট হ্যান্ড রুল কি বলছে? ফ্লেমিং রাইট হ্যান্ড রুল বলছে যে কোনো একটা চৌম্বক ক্ষেত্রে যখন আমরা কোনো পরিবাহী তার রাখি, তখন কি হচ্ছে, সেটাকে যদি আমরা এইভাবে ডান হাত দিয়ে মুষ্টিবদ্ধ করে ধরি, তাহলে কি হচ্ছে যে আমার এই বাকি আঙ্গুলগুলো যদি এই চৌম্বকক্ষেত্রের দিকটা নির্দেশ করে এই তারের চারিদিকে, তাহলে কি হচ্ছে এই আমার বৃদ্ধ আঙ্গুলিটা এটা হচ্ছে কারেন্টের ডিরেকশন নির্দেশ করবে। তাহলে এই ল অনুযায়ী কিন্তু আমরা এই যে কন্ডাক্টর বারে যে কারেন্টটা উৎপন্ন হবে, সেই কারেন্টের ডিরেকশনটা বের করে ফেলতে পারি। আচ্ছা, তাহলে এখানে কারেন্ট উৎপন্ন হলো এবং এই পরিবাহীগুলোর মধ্য দিয়ে কিন্তু কারেন্ট ফ্লো হবে। আচ্ছা, এইবার আমরা এখানে অ্যাপ্লাই করব লরেন্টজ ফোর্স ল। আচ্ছা, লরেন্টজ ফোর্স ল কি বলছে? লরেন্টজ ফোর্স ল বলছে যে একটা নির্দিষ্ট বেগে গতিশীল কোনো আধানের উপর যখন কোনো চৌম্বক ক্ষেত্র ক্রিয়া করে, তখন কি হচ্ছে সেখানে একটা বল উৎপন্ন হবে, এবং সেই বলটা হবে আমার যে চৌম্বক ক্ষেত্র এবং সেই আধানের দিক, সেই উভয়ের সাথে 90 ডিগ্রি কোণে। অর্থাৎ কি হচ্ছে, আমরা এখানে দেখি যে এখানে ধরলাম যে এই কন্ডাক্টর বারে আমার কারেন্ট বা আধানগুলো এই দিকে প্রবাহিত হচ্ছে ধরে নিলাম, তাহলে কি হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিকটা এখানে উপরের দিকে। আচ্ছা, তো এই দিকে আধান প্রবাহিত হচ্ছে এবং চৌম্বক ক্ষেত্রের দিকটা এখানে উপরের দিকে, তাহলে কি হচ্ছে এই এই যে এই যে একটা গতিশীল আধান, সেটার উপরে একটা পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র ক্রিয়া করছে, তাহলে কি হবে লরেন্টজ ফোর্স ল অনুযায়ী সেখানে একটা বল সৃষ্টি হবে এবং সেই বলটা হবে এদের উভয়ের সাথে 90 ডিগ্রি কোণে। আচ্ছা, এটাকে আবার এইভাবে ব্যাখ্যা করা যায় যে যে আমরা যদি এই আঙ্গুলিটা, এটা যদি চৌম্বক ক্ষেত্রের দিকটা নির্দেশ করে এবং এই আঙ্গুলটা, এটা যদি আমার কারেন্টের ডিরেকশনটা নির্দেশ করে, তাহলে কি হচ্ছে এই যে বৃদ্ধাঙ্গুলি এটা যে বল বা ফোর্সের দিকটা নির্দেশ করবে। তাহলে এটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে কি হচ্ছে এটা হচ্ছে কারেন্টের ডিরেকশন এবং এই আঙ্গুলটা এটা হচ্ছে চৌম্বকের ডিরেকশন। এটা যদি আমরা বি দিই বা ফাই দিই, যা হোক এটা হচ্ছে আই, তাহলে কি হচ্ছে এই যে এই আঙ্গুলিটা এটা হচ্ছে আমার ফোর্স, সেটা হচ্ছে ফোর্সটা ডিরেক্ট করবে, অর্থাৎ ফোর্সের ডিরেকশনটা হবে তাহলে এই দিকে, এটা হচ্ছে ফোর্স। তাহলে কি হচ্ছে এই ফোর্সটাই আমার আমার মেইনলি যে টর্ক সেটা, তাহলে এখানে কারেন্ট উৎপন্ন হচ্ছে এবং সেই কারেন্টে এই পরিবর্তনশীল যে একটা চৌম্বক ক্ষেত্র আছে, সেই চৌম্বক ক্ষেত্রের দরুন কিন্তু এখানে আমার একটা ফোর্স উৎপন্ন হচ্ছে, সেই ফোর্সের জন্য বা টর্কের জন্য কিন্তু এই রোটরটা ঘোরা শুরু করে। আচ্ছা, এবারে আমরা ফিরে আসি এই ফ্যারাডে লতে, আমরা পুনরায় ফ্যারাডে লতে ফিরে আসলাম। ফ্যারাডে ল অনুসারে তাহলে কি হচ্ছে এই যে এখানে একটা ইএমএফ সৃষ্টি হচ্ছে এই কন্ডাক্টর বারগুলোতে বা একটা ভোল্টেজের সৃষ্টি হচ্ছে, সেটার ভ্যালু বা ইএমএফ এর ভ্যালুটা কি হবে, এই যে এই ম্যাগনেটিক ফিল্ড এবং এই যে কন্ডাক্টর বার বা রোটর এই দুইটার মধ্যে যে রিলেটিভ স্পিড, সেই রিলেটিভ স্পিডের সমানুপাতিক, অর্থাৎ ইএমএফ প্রপোর্শনাল টু রিলেটিভ স্পিড অফ দ্য রোটর, অর্থাৎ এই রোটরের রিলেটিভ আপেক্ষিক স্পিডের সমানুপাতিক হচ্ছে এই ইএমএফটা। আচ্ছা, এখন কথা হচ্ছে রিলেটিভ স্পিড কেন আসছে কথাটা। আচ্ছা, আমরা জানি যে এই যে ম্যাগনেটিক ফিল্ডটা রোটেট করছে, এটার স্পিডটা হচ্ছে সিনক্রোনাস স্পিড, সিনক্রোনাস স্পিড, এটাকে বলা হয় এনএস। আচ্ছা, আর যে রোটরের স্পিড এটাকে বলা হয় এন, রোটর স্পিড আমরা ধরি, রোটর স্পিড এটাকে আমরা এন ধরলাম, তাহলে কি হচ্ছে এই এনটা কিন্তু সর্বদা এনএস এর চেয়ে ছোট হয় ইন্ডাকশন মোটরে, তাহলে কি হচ্ছে এই দুইটার স্পিড আলাদা হওয়ার জন্য এদের মধ্যে একটা রিলেটিভ স্পিডের সৃষ্টি হচ্ছে, এবং এই রিলেটিভ স্পিডের জন্যই কিন্তু কন্ডাক্টর বারটা এই এই
এই রিলেটিভ স্পিডের জন্যই কিন্তু যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, সেই ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু বারবার কন্ডাক্টর বারকে কাট করছে। অর্থাৎ মূল কথা হলো যে রোটারি স্পিডের চেয়ে আমার সিনক্রোনাস স্পিডটা বেশি হওয়ার জন্যে এই যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড সেটা কিন্তু বারবার এই কর্নার বারগুলোকে কাট করছে। আচ্ছা, এখন আসি লেঞ্জের ল। লেঞ্জ ল আসলে কি হচ্ছে, যে কোনো পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র দ্বারা কোনো কারেন্ট উৎপন্ন হলে কি হচ্ছে, সেই কারেন্টটা তার উৎপন্নের কারণটাকে বাধা দিচ্ছে। অর্থাৎ এখানে কি হচ্ছে, আমার রিলেটিভ স্পিড অফ দ্য রোটর, অর্থাৎ রোটরের যে রিলেটিভ স্পিড সেটা দ্বারা ইএমএফ উৎপন্ন হচ্ছে। আচ্ছা, সেই ইএমএফ দ্বারা কিন্তু আবার আয় উৎপন্ন হচ্ছে। তাহলে কি হচ্ছে, এই আয় বা এই যে কারেন্ট, সেই কারেন্ট উৎপন্নের মূল কারণটা কিন্তু এই রিলেটিভ স্পিড। তাহলে লেঞ্জের ল অনুসারে কি করবে, আমার যে উৎপন্ন কারেন্ট সেটাই এই রিলেটিভ স্পিডটাকে বাধা দিবে। অর্থাৎ আই অপোজ দ্য রিলেটিভ স্পিড। তাহলে লেঞ্জের ল অনুসারে উৎপন্ন কারেন্টটা সেটা এই রোডের রিলেটিভ স্পিডটাকে বাধা দিচ্ছে। এখন তাহলে কি হবে, রিলেটিভ স্পিডটা কমতে চাইবে, আর রিলেটিভ স্পিড কমার জন্য কি হবে, আমার এনএসটা তো ফিক্সড। আচ্ছা, তাহলে কি হবে, এই রিলেটিভ স্পিডটা কমার জন্য এনটা বাড়তে শুরু করবে, অর্থাৎ রোটরটা ঘুরতে থাকবে ঘুরতেই থাকবে আমার। কিন্তু যখনই এই এনএস আর এনটা সমান হয়ে যাবে, সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আর কোনো রিলেটিভ স্পিড থাকবে না, কোনো ইএমএফ সৃষ্টি হবে না, কোনো টর্ক সৃষ্টি হবে না, এবং সেক্ষেত্রে আমার রোটরটা বন্ধ হয়ে যাবে। তাহলে কি হওয়া লাগবে, সব সময় আমার রোটরের স্পিডটা এই এনএসের চেয়ে বা সিনক্রোনাস স্পিডের চেয়ে কম থাকা লাগবে, যাতে একটা রিলেটিভ স্পিড থাকে এবং সেই রিলেটিভ স্পিডের জন্য কিন্তু রোটরটা ঘুরবে। তো ইন্ডাকশন মোটর মূলত এই নিত্যকর ভিত্তি করে কাজ করে। আচ্ছা, এখানে একটা দেখার বিষয় হচ্ছে যে সিনক্রোনাস স্পিড এনএস, এনএস মানে হচ্ছে 120 f/p, এই পিটা হচ্ছে পোল সংখ্যা এবং এই এফ এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। আচ্ছা, পোল আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, পোল মানে কি, যে আমার ম্যাগনেটিক ফিল্ডটা কয়টা সেগমেন্টে ভাগ হয়ে কাজ করছে সেটা হচ্ছে পোল, এবং ফ্রিকোয়েন্সি এটা হচ্ছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি। তাহলে কি হচ্ছে, এখানে কিন্তু আমরা ফ্রিকোয়েন্সি কম বেশি করে এই রোটরের স্পিড এবং সিনক্রোনাস স্পিড দুটাই কম বেশি করতে পারি, যেটা স্লিপ রিংয়ে কিন্তু আমরা যে বাহ্যিক রেজিস্ট্যান্স থাকে সেই রেজিস্ট্যান্সের মান কম বেশি করে করতে পারতাম, কিন্তু এখানে আমরা ফ্রিকোয়েন্সি অথবা ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজ সেটা কম বেশি করে আমরা এই ইন্ডাকশন মোটরের স্পিডটাকে কম বেশি করতে পারি। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।